press the bell icon on the YouTube app and never miss another update. Guys, এখানে যে সামগ্রীগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার ৭৫,০০০ টাকা। এগুলো দুই পিস আর কি। এটা এখানে বিভিন্ন কোম্পানি আছে ওনাদের। এটা হচ্ছে এটা। এগুলোর প্রাইস হচ্ছে ৮০,০০০ টাকা। এগুলো সবচেয়ে বড় সাইজের এগুলো। যেমন ১৮ ইঞ্চি সম্ভবত। পাশে আছে এগুলো হচ্ছে JBL, এগুলো হচ্ছে আপনার ৬৫,০০০ টাকা চাইলো দাম। সো গাইস, এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনার সস্তা এবং ভালো মানের বড় সাউন্ডগুলো কিনতে পারবেন। সো আজকে আমি এমন একটা মার্কেটে নিয়ে যাবো যেখানে আপনার খুবই সস্তায় ভালো মানের সাউন্ডগুলো সেখান থেকে কিনতে পারবেন। আর এখানে যে দোকানগুলো এগুলো হচ্ছে সবগুলো হোলসেল দোকান। সো এখানে ওনারা দুই পিস বা এক পিস ওনারা বিক্রি করে, কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এই ব্লগটির জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করা হয়েছে। কিছুদিন আগে আমি একটা ব্লগ করছিলাম যে ছোটো যে সাউন্ডগুলো ওইটা নিয়ে। গাইস, ওখানে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই ভিডিওতে যদি আপনার 500 লাইক দেন তাহলে আমি অবশ্যই নেক্সট যে বড়ো যে সাউন্ডগুলো ওগুলো কোথায় বিক্রি করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর অসংখ্য কমেন্টস আসছে যে ভাই বড়ো সাউন্ডগুলো কোথা থেকে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে ব্লগ করার জন্য। সো তার জন্য আজকে আমি এখন আসছি গুলিস্তান। এটা গুলিস্তান, এটা হচ্ছে আপনার স্টেডিয়ামের পাশে, এটা হচ্ছে হকি স্টেডিয়ামে এই দোকানগুলো সাউন্ডবক্সের। সো গাইস, এখন আমি ওখানে যাবো, গিয়ে কিছু সাউন্ডবক্সের দোকান আমি আপনার সামনে এক্সপ্লোর করবো প্রাইস সহ। আর বিশেষ করে ওখানে সবগুলো প্রাইস আসলে ওনারা বলতে চায় না, কারণ ওনাদের কাছে হিউজ পরিমাণের কাস্টমার থাকে। গাইস, আমি ট্রাই করবো আপনাদেরকে কিছু সাউন্ডবক্সের প্রাইস বলার জন্য, কারণ ওনারা সবগুলো সাউন্ডবক্সের প্রাইস আসলে একটা একটা করে বলতে চাইবে না। আর বিশেষ করে সবগুলো প্রাইস যদি নাও বলতে পারি, কিছু প্রাইস আমি আপনাদেরকে নিচে ভিডিওর নিচে আমি আপনাদের সুবিধার্থে লিখে দেবো যে কোনটার প্রাইস কত। আর গাইস, বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আর গাইস, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। কমেন্টসে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে আমাকে একদমই ভুলবেন না। আর নেক্সটে কী নিয়ে আপনারা ব্লগ দেখতে চান বা কী নিয়ে ব্লগ করলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সো গাইস, তাহলে চলুন আমরা দেখে আসি। গাইস, আপনারা হয়তো আবার দেখতে পাচ্ছেন এটা একটা সাউন্ডবক্সের দোকান। এখানে অনেক ধরনের সাউন্ডবক্স আছে, সবগুলো হচ্ছে বড়ো। আপনি এখানে সবগুলো হচ্ছে সাউন্ডবক্সের দোকান, একদম লাস্ট মাথা পর্যন্ত দেখতে পাবেন, মানে সবগুলো হচ্ছে বড়ো বড়ো সাউন্ডবক্সের দোকান। এটা হচ্ছে কাবাডি স্টেডিয়ামের সামনে। সো আমি এখন এই দোকানটাতে যাবো, এখানে কিছু সাউন্ডবক্স আছে, এগুলোর প্রাইস আমি আপনাদেরকে জানাবো। গাইস, এখানে যে সাউন্ডবক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার ৭৫,০০০ টাকা। এগুলো দুই পিস আর কি। এটা এখানে বিভিন্ন কোম্পানি আছে ওনাদের। এটা হচ্ছে এটা। গাইস, নিচে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার ১,০৫,০০০ টাকা। এটা হচ্ছে আপনার হোলসেল প্রাইস। গাইস, এটা হচ্ছে একটা হোলসেল দোকান। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে দোকান আছে আশেপাশে। গাইস, এগুলো হচ্ছে আপনার JBL, না JBL কোম্পানি। এটা হচ্ছে আপনার ১৫ ইঞ্চি, এটা কি ১৫ ইঞ্চি। এটা হচ্ছে আপনার ৬৫,০০০ টাকা দুই পিস। এটা তো আপনার হোলসেল প্রাইস বলতেছেন, তাই না? এটা হচ্ছে হোলসেল প্রাইস। এটার প্রাইস কত হচ্ছে এগুলো? গাইস, এগুলো হচ্ছে ৯৫,০০০ টাকা। এটা কি মডেল কি? JBL এর Q4 18। ওকে, এখানে আরও আছে। গাইস, এটা হচ্ছে দোকানের ভিতরের অংশটা। এখানে আপনার সাউন্ড সিস্টেমের সব কিছু এখানে আপনারা পাবেন। এগুলোর প্রাইস কত করে? এটার প্রাইস কত উপরেরটা? এটা হচ্ছে ৫৫, এটা হচ্ছে ৬৫, না ৬৫,০০০ টাকা। এটা কি? এটা এই জিনিসটা কি? মিক্সার। আচ্ছা, এটা হচ্ছে ৪৮,০০০ টাকা। মানে এই দোকানগুলোতে আপনার সাউন্ড সিস্টেমের সব কিছু আপনাদের দোকানে পাওয়া যায়, তাই না? এটা হচ্ছে খন্দকার সাউন্ড সিস্টেম। এটা স্টেডিয়াম মালানা বাসানি স্টেডিয়ামের নিচে পিছন দিক দিয়ে দোকানটা। এখানে অনেকগুলো সাউন্ড সিস্টেম আছে, এগুলো হচ্ছে বড় বড়। এগুলোর প্রাইস হচ্ছে ৮০,০০০ টাকা। এগুলো হচ্ছে আপনার বড়ো সাইজের, এগুলো যেমন ১৮ ইঞ্চি সম্ভবত। পাশে আছে এগুলো হচ্ছে JBL, এগুলো হচ্ছে আপনার ৬৫,০০০ টাকা চাইলো দাম। এটা হচ্ছে JBL এর। এগুলো হচ্ছে ৬৫,০০০ টাকা। গাইস, এগুলো হচ্ছে ৮৫,০০০ টাকা। আর উপরেরটার দাম হচ্ছে ৪৫,০০০ টাকা। আসলে এখানে অনেক মানুষ আসা যাওয়া করে তো তার জন্য ভিডিও করতে এখানে সমস্যা হয়। এগুলো হচ্ছে আপনার ৭০,০০০ টাকা, উপরেরটা আপনার ৪৫। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এগুলো বিক্রি করে। আসলে সবগুলো প্রাইস আসলে এখানে একটা একটা করে বলা সম্ভব না, আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই বড় সানগ্লাসগুলো বিক্রি করে। स्टेडियम मार्केट मोबाइल नंबर देव अपना देखते असंख्य दुकान आखने सबगुलो अपना होलसेल दुकान क्योंकि अपना एखान खुचरा एक पिस नीते दो पिस नीते समस्या नहीं। পিছনে দেখতে পাচ্ছেন এগুলো গাইস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সাউন্ড বক্সের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত সাউন্ড বক্স, এগুলো সবগুলো হচ্ছে আপনার হোলসেল দোকান। এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট বাংলাদেশের, মানে এখানে সবগুলো আছে, এখান থেকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় আপনার ওনারা বিক্রি করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় সাউন্ড বক্স এখানে ভিতরে আছে। এই যে এখানে গাইস এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস, সাউন্ড গ্যালারি। সো গাইস এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগছে। যে দোকানগুলো আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে একদম পিছনে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, একটা দোকানের ফোন নাম্বার আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। আর অ্যাড্রেস নিয়ে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাকে জানিয়ে দিব। আর নেক্সট কী নিয়ে ব্লগ আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম জয়েন করেন তারা অবশ্যই জয়েন করে রাখবেন। সো গাইস এই ছিল আজকের ব্লগ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step.